মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2008 সালে 600 জন হকারকে স্থায়ী দোকান করে দিয়েছিল, কিন্তু প্রায় 500 হকার তাদের দোকান বিক্রি করে আবার ফুটপাতে চলে আসে। সামনের কয়েকটি দোকান খোলা থাকলেও বেশিরভাগ দোকান থাকে বন্ধ। হকার্স মার্কেটের ভেতরে বিরাজ করছে ভুতুরে পরিবেশ। কয়েকজন হকারকে জিজ্ঞেস করলে তারা এনএনটিভিকে জানায় দুই হাত বাই দুই হাত দোকানে পণ্য ডিসপ্লে করে।